সোমবার শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেবের সঙ্গে দেখা করেছেন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ এবং সেখানে সাক্ষাতের পর সাংবাদিকের মুখোমুখি হয়েছে শঙ্কর ঘোষ। তিনি জানিয়েছেন শিলিগুড়িবাসীদের যে সমস্ত অসুবিধা হচ্ছে সেই সমস্ত সমস্যার যেন শীঘ্র সমাধান করার ব্যবস্থা করা হয় এবং সেই বিষয় নিয়ে আজ তিনি কথা বলেছেন গৌতম দেবের সঙ্গে। এছাড়া বিগত বেশ কিছুদিন ধরে শিলিগুড়ি বেশ কয়েকটি ওয়ার্ডের মানুষের পানীয় জলের সমস্যা হচ্ছে, সেই বিষয় নিয়ে এদিন কথা হয়েছে বলে জানিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ির তিনি এই মুহূর্তে প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান, তার সাথে দেখা করে শিলিগুড়ির মানুষের উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে পানীয় জল নিয়ে একটা বিস্তর অভিযোগ রয়েছে, সমস্যা রয়েছে, এ বিষয়ে আপনি কিছু বললেন? অবশ্যই বলেছি, তিনিও দীর্ঘদিন ধরে এই শহরে আছেন, শহরের নাগরিক, আমরাও নাগরিক, আমরা প্রত্যেকেই জানি সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত কথা আমি সাংবাদিক সঙ্গে আমি সাংবাদিক সম্মেলনে বলবো, আমি শিলিগুড়ির মানুষের জন্য কে ডাকলো কে না ডাকলো এগুলো পরোয়া কোনোদিনই করিনি। যখনই শিলিগুড়ির মানুষের কোনো সমস্যা হয়, যেখানে যেখানে যাওয়ার দরকার আমি সেখানে সেখানে যাব। বেশ কিছু সমস্যা এই মুহূর্তে মানুষ ভুগছে শিলিগুড়ি, তো আমার এটা দায়িত্ব, শিলিগুড়ির মানুষ যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে এই কথাগুলো তুলে ধরার জন্য, ফলে আমি সেই কাজটাই করছি। বিধায়ক